জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ। গোপাল আমাদের নাড়ু খেতে ভীষণ ভালোবাসে, সাথে তালের যে কোনো জিনিস খেতে খুব ভালোবাসে আমাদের শ্রীকৃষ্ণ বা গোপাল। তাই আমরা বাঙালিরা জন্মাষ্টমীতে কিন্তু প্রসাদের মধ্যে তালের পড়া নারকেল নাড়ু রেখেই থাকি। আমি এখানে রাখছি টু ইন ওয়ান একটি নাড়ু, যেটাতে থাকছে নারকেল নাড়ু, তো অবশ্যই সাথে পাওয়া যাবে তালের স্বাদ। গোপাল কিন্তু এমন নাড়ু পেয়ে খুব খুশি হয়ে যাবে। আমি গত বছর তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমের নাড়ু, যার লিঙ্কটা তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে ইউটিউবে আর ফেসবুকে অবশ্যই ক্যাপশন কিংবা কমেন্টে দিয়ে দিব, তোমরা দেখে নিও। আমি এখানে নিয়েছি ফ্রেশ নারকেল কোড়া, ডালের পাল, সাথে প্রয়োজন মতো চিনি, এলাইচ। মিডিয়াম লো ফ্লেমে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে এক এক করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। এলাইচির আমি এখানে দানাগুলো ইউজ করছি, একটু কুটে নিয়েছি আর খোসাগুলো ফেলে দিয়েছি। তোমরা পাউডার থাকলে পাউডারটাও ইউজ করতে পারো, তবে এটার ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে। এবার এটাকে আমি কন্টিনিউ নাড়াতে থাকবো। এই সময় কিন্তু তোমরা একদমই মানে কেয়ারফুলি নাড়িও, অন্যমনস্ক হয়েও না, তাতে কালারটা বদলে যেতে পারে। নাড়ু পাকাবার সময় কন্টিনিউ এভাবে চালিয়ে যেতে হয়, তা নাহলে কিন্তু নাড়ুতে অন্যরকম একটা ব্রাউন কালার এসে যায়। তো চিনিটা জল ছেড়ে দিয়েছে, তারপর এটা যখন প্যান থেকে ছেড়ে আসবে সেই সময় আমি একটা প্যানের মধ্যে নামিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে নাড়ু করে নেব। তোমরা যারা ভুল জানো ঠান্ডা করে নাড়ু করা যায় না, তাদের বলছি ঠান্ডা করেও নাড়ু করা যায় পাকটা ঠিক হলে। এবার একটা ছোট্ট তোমাদের স্টোরি শোনাই। আমার ছোট্ট সোনা যখন 3-4 বছরের, তখন টিভিতে সিরিয়াল আসতো কানা। ও জন্মাষ্টমীর দিন সকালে যখন বাজারে গিয়ে দেখলো প্রচুর মেলা বসেছে জন্মাষ্টমীর, দোলনা, কানহা, বিভিন্ন রকম সাজ পোশাক, তখন কানহা আর দোলনা নিয়ে এলো। আমি তো ভয় পেয়ে গেলাম। অনেকে বলে কানহার সেবা করা এত সহজ নয়, তাহলে কি করব, ঠাকুরকে বলবো চলে যাও, আমি পারি না অতটা। ঠাকুরকে বললাম, তুমি এমনিভাবে এসেছো, আমি যেমনভাবে সেবা করতে পারি প্লিজ নিও। তো আয়োজন করলাম সন্ধ্যেবেলা ফল মূল সব কিছু দিয়ে, কিন্তু আমার সোনা বলল, এ মা, কানা কিন্তু নাড়ু আর পায়েস খেতে ভালোবাসে, এগুলো একদম ভালোবাসে না। ব্যাস কি আর করবো, আমার সোনাকে খুশি না করলে তো কানা খুশি হবে না। তাই সেই থেকে চললো নাড়ু আর পায়েস দিয়ে পুজোর পর্ব। বিভিন্ন রকম ফ্লেভারের নাড়ু দিয়ে গোপালকে খুশি করার চেষ্টা করি। কেমন লাগলো আমার সোনার কানার গল্প, কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। সবাই পাশে থেকো, সাথে থেকো। শুভ জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা। টাটা।